জর্ডানের রানী রানিয়া আল আবদুল্লাহ বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেয়ায় আমেরিকা সহ অন্যান্য দেশের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। রবিবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্যালেস্টিনিয়ানরা ইসরায়েলিদের ধর্মীয় পরিচয়ের কারণে ঘৃণা করে না, চেক পয়েন্ট, বুলেট এবং নির্বিচারে হত্যার কারণে সামরিক নিরাপত্তা বেষ্টিত ইসরায়েলকে তারা ঘৃণা করে বলে মনে করেন রানিয়া। কুইন কনসোর্ট অব জর্ডান রানিয়া আল আবদুল্লাহ বলেন, হামাস ইসরায়েল যুদ্ধে সাধারণ মানুষ আমেরিকাকে একটি পক্ষ হিসেবে দেখে, কারণ ইসরায়েলি কর্মকর্তারা বলেন আমেরিকার সহযোগিতা ছাড়া তারা এই যুদ্ধ শুরু করতে পারত না। রবিবার সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আইন অমান্য করেছে, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের মধ্যে ইসরায়েল ও আমেরিকার প্রতি এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। ইসরায়েলের হামলায় প্যালেস্টিনিয়ানরা নিহত হচ্ছে, কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, তাই মানুষের মনের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। This same is not happening when Palestinians are getting killed. এই অবস্থায় আরব বিশ্ব আমেরিকার কাছ থেকে মিশ্র বার্তা পাচ্ছে, কারণ একদিকে আমেরিকা গাজায় মানবিক সহায়তা সঠিকভাবে পৌঁছানোর ঘোষণা দিচ্ছে, অপরদিকে ইসরায়েল গাজায় মানবিক সহায়তা বহনকারী গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না, সেই সাথে কর্মীদের উপর হামলা করছে। Arab world is getting the rest of the world actually is getting mixed messages. So on the one hand the US গাজায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অস্বীকার করছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রাফায় অভিযান চালানোর বিষয়ে সতর্ক করলেও ইসরায়েল মিত্রদের সতর্কবাণী বা নিষেধ কর্ণপাত করছে না বলে মনে করেন জর্ডানের রানী। যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের উপর আমেরিকা সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক চাপ প্রয়োগের এখনই সময় বলে মনে করেন তিনি। The international community including the US really used its political leverage to compel Israel. শেখ সাদি মারজান, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।